हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। फ्रेंड्स, आज के आमी एकटा झिंगेर रेसिपी निये एसेछि जेटार नाम होच्छे झिंगेर घंटो। तो ये रेसिपिटा शुरू करार आगे आमी पुरोनो बंधुदेरके असंख्य धन्यवाद जानाबो आमार पाशे थाकार जोन्नो, आर नतून बंधुदेरके आमी रिक्वेस्ट करब जदि आमार चैनलेर भिडियो तोमादेर भालो लेगे थाके तोमरा आमार चैनलटाके सबसक्राइब करो, बेल आइकन एंड अल अपशनटा प्रेस करे दिओ जाते समस्त भिडियोर नोटिफिकेशन तोमादेर काछे पौंछे जाए। तो फ्रेंड्स, चलो शुरू करी ये रेसिपिटा। फ्रेंड्स, हमें कड़ाई रिफाइंड तेल दिए, तुम्हारा इच्छा कर ले पुरो घी रान्ना करते पारो किंबा रिफाइंड और घी दुटो एकसाथे मिसिए रान्ना करते पारो। तो जेहेतु ये ठाकुरबाड़ी रेसिपी, ये तखनकार दिन घी रान्ना होतो। तो आज के फ्रेंड्स ये रिफाइंड तेले रान्ना करब, और तेल अलरेडी गरम हो गए और गोटा जिरे दिए देव और दुटो तेजपाता देव और देव अल्प हिंग। जिरेटा एकटूखानी फ्राई हार जो एक मिनट एटाके नड़ाचाड़ा करे नेब। फ्रेंड्स, जिरेटा फ्राई हो गए, एबार आमी केटे रखा झिंगेगुलो एर मध्ये दिए देव। তখনকার দিনে এই সব রান্না ঘি আর বেশি পরিমাণ তেল দিয়ে রান্না হতো, অবশ্যই তাদের রান্না অনেক সুস্বাদু হতো আর বাটা মশলাও ইউজ করতো। কিন্তু এখনকার দিনে এগুলো এত ঘি বা তেলে খুব একটা রান্না হয় না, অল্প পরিমাণে হয় আর বাটা মশলাও খুব কমই ইউজ হয়। তো ফ্রেন্ডস, আজকে আমি বাটা মশলা ইউজ করব না, আজকে আমি আজ এই রান্নাটা গুঁড়ো মশলা দিয়ে করব। তো ফ্রেন্ডস, এটাকে একটু নাড়াচাড়া করে দু তিন মিনিট এভাবে ফ্রাই করতে হবে, আর এই সময় আমি এতে সল্ট দিয়ে দেব। আমি এতে 1 টেবিল স্পুন সল্ট দিয়ে দিলাম, আর সল্ট দিয়ে এটাকে নেড়ে নেড়ে ভাজতে থাকবো, তাতে ঝিঙে অল্প অল্প করে জল ছেড়ে দেবে আর সিদ্ধ হয়েও আসবে। ফ্রেন্ডস, ঝিঙেটা সিদ্ধ হয়ে গেছে, এবার এতে আমি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। আর ফ্রেন্ডস, এতে আমি নিরামিষ খাওয়ার যেহেতু একটু চিনির দরকার হবে, তাই আমি এখানে চিনি অ্যাড করলাম। আর নেক্সট ফ্রেন্ড, আমি অ্যাড করব দুধ। আমি রুম টেম্পারেচারে এখানে আমি দুধ অ্যাড করলাম। নেক্সট ফ্রেন্ড, অ্যাড করব দুটো কাঁচা লঙ্কা, আর এটাকে 5 মিনিট হতে দেবো, তারপরে আমি ফিরে আসছি। ফ্রেন্ডস, 5 মিনিট পরে ফিরে এলাম। আমি এখানে একটুখানি ময়দা নিয়ে নিয়েছি, এই ময়দাটা গুলে আমি এটার সঙ্গে অ্যাড করব। ফ্রেন্ডস, এটা আমি অ্যাড করে দেব। আর ফ্রেন্ডস, এই ময়দাটা অ্যাড করার কারণ হচ্ছে এই ঝিঙের ঘন্টটা যে গ্রেভিটা আছে সেটা একটু থিক করার জন্য। তো এটাকেও ফ্রেন্ডস ভালো করে মিশিয়ে দেব। তো ফ্রেন্ড, ঝিঙের ঘন্ট রেসিপিটা অলমোস্ট রেডি, আর এই সময় আমি একটুখানি ঘি অ্যাড করে দেবো, যেহেতু আমি প্রথমে এই রেসিপিটাতে ঘি অ্যাড করিনি, সেই জন্য আমি এখানে অ্যাড করে দিলাম। ঘিটা দিলে এটা স্বাদটা আরও বেড়ে যাবে। আর ফ্রেন্ডস, আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 2 থেকে 3 মিনিট। ফ্রেন্ডস, ফিরে এলাম। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অ্যান্ড অল অপশনটা প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো থেকো।
সুস্থ থেকো, বাই ফ্রেন্ডস।